হাব ছেড়ে যেন বাঁচলেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। কারণ আপাতত তাদের ঘাট থেকে নেমেছে উচ্ছেদের খাড়া, তাই সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সাময়িক স্বস্তিতে ব্যবসায়ীরা। নোটিশ এসছে 21 তারিখ পর্যন্ত কিছু এখনো হচ্ছে না, তারপরে উনি ওই বিষয়টা খতিয়ে দেখছেন বলল। জানা যায় সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে যুক্ত হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশন। স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন এবং স্টেশন সম্প্রসারণের জন্য জমি প্রয়োজন, তাই শতাব্দী প্রাচীন জলপাইগুড়ির স্টেশন বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। ব্যবসায়ীদের এই করুণ পরিণতির খবর তুলে ধরা হয় সিএনএও। আশঙ্কায় দিন গুনছেন স্টেশন বাজারের এই ছোট ছোট ব্যবসায়ীরা, এবং তাদের কিন্তু একটাই আবেদন, রেলের উন্নয়ন হোক। তারা উন্নয়নের একদমই বিরোধী নন, কিন্তু তাদের রুজি রোজগারটা যাতে বন্ধ না হয় সেই আবেদন নিয়ে কিন্তু আজ জেলা শাসকের দপ্তরে এসেছিলেন এই স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রায় 500 বাজারের ব্যবসায়ীদের রুটি রুজি নির্ভর করে যে বাজারের উপর, তা যদি এইভাবে উঠিয়ে দেওয়া হয় তাহলে কোথায় যাবেন তারা? পুনর্বাসনের দাবিতে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সঙ্গে দেখা করেন ব্যবসায়ীরা। এরপরেই মঙ্গলবার ফোন মারফত আপাতত উচ্ছেদ স্থগিত রাখার কথা জানান সাংসদ। খুশির হাওয়া জলপাইগুড়ি স্টেশন বাজারে। খুব আমাদের কাছে আনন্দের খবর, এবং আগেই বলি, এই খবরের আগে বলি, আমরা ডক্টর জয়ন্ত কুমার রায়কে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো লাগছে এই মুহূর্তে। আমার বাড়িতে গতকাল তাও একটু বাড়িতে গিয়ে ঘুমিয়েছি না নিশ্চিন্ত মনে। এই কদিন তো ঘুম ছিল না, কিছু ছিল না, কখন কিভাবে দোকানে মাল আনছিলাম না। বিষয়টি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। দেখুন, এটা নিয়ে তো বিজেপি রাজনীতি করছে, তো আমার মনে হয় এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বিষয়। এখানে এমপির, আমরা কোনো সময় জলপাইগুড়ির এমপির কোনো সাবলতা আমরা লক্ষ্য করিনি কোনো বিষয়ে। এই স্টেশন বাজার নিয়ে আগে যে সরকার আছে বা বর্তমান যে সরকার আছে তারা চরম উদাসীন। এই ব্যবসায়ীদের নিজে জায়গা দেওয়ার কথা বলা হয়েছিল, জয়েন্ট সার্ভে হয়েছিল, ডিএম তখন সব ব্যবস্থা করেছিলেন তৎকালীন ডিএম, কিন্তু সরকার পক্ষ থেকে রেলের যে লিজের যে টাকা দিতে হয় সেটা কিন্তু দেওয়া হয়নি, তারা গাফিলতি করেছে। সাংসদের সঙ্গে এবং রেল দপ্তরের সঙ্গে তাদের বৈঠক হবে, তাদের একটা পুনর্বাসনেরও ব্যবস্থা হবে, এমনটাই কিন্তু আশা করছেন এই জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। জলপাইগুড়ি স্টেশন বাজার থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।